রেওয়ামিল প্রস্তুত করার করণে বিবেচ্য বিষয়গুলো কী কী থাকবে? রেওয়ামিল তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই, যেটা আমরা এতক্ষণ বলে আসলাম। সেই লক্ষ্যে প্রতিটি উদ্ধৃত যাতে করে সঠিকভাবে রেওয়ামিল অন্তর্ভুক্ত হয়, তার জন্য রেওয়ামিল প্রস্তুতির পূর্বে বিশেষ সতর্কতা এবং কিছু বিষয় বিবেচনা করে রেওয়ামিল প্রস্তুত করা হয়। কারবারের স্বার্থে রেওয়ামিল প্রস্তুত করার পূর্বে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করতে হয়, যেমন মজুত পণ্য লিপিবদ্ধকরণের সতর্কতা অবলম্বন করতে হয়, মজুত পণ্য লিপিবদ্ধকরণের জন্য সতর্কতা নিতে হয়। প্রারম্ভিক মজুত পণ্য ও সমাপনী মজুত পণ্য দুটি দেয়া থাকলে সাধারণত প্রারম্ভিক মজুত পণ্য রেওয়ামিলে বসবে। আমরা এর আগেও শিখেছি যে মজুত পণ্যর ক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্য আমাদের রেওয়ামিলে বসবে, কিন্তু ক্লোজিং ব্যালেন্স বা সমাপনী মজুত পণ্য সাধারণত বসবে না। মানে হিসাবকাল শেষ হওয়ার পর গণনা করা হয়, এটা যখন হিসাবকাল শেষ হয়ে যাবে তখন, তাই সমাপনী মজুত পণ্য খতিয়ানে থাকে না। প্রারম্ভিক হাতে নগদ ও প্রারম্ভিক ব্যাংক জমা, হাতের যে নগদ আছে প্রারম্ভিক যে ব্যাংক জমা আছে রেওয়ামিলে আসবে না। আমাদের ওপেনিং ব্যালেন্স, নগদের যে ওপেনিং ব্যালেন্স এবং নগদের যে ব্যাংক ব্যালেন্স আছে সেগুলো রেওয়ামিলে আসে না, কারণ সমাপনী হাতে নগদ সমাপনী ব্যাংকে জমার মধ্যেই প্রারম্ভিক যে অন্তর্ভুক্ত থাকে। তো ব্যাংকের জমার মধ্যে যেটা এখন আছে সমাপনী যে নগদ আছে বা সমাপনী যে ব্যাংক জমা সেটার মধ্যেই সেটা যোগ হয়ে যায়, কারণ যেটাতে আর যে টাকা নিয়ে শুরু করেছিলাম পরে তার সাথে যত টাকায় যোগ বিয়োগ হোক না কেন সেই টাকার মধ্যেই আছে। আমরা যে তারিখে রেওয়ামিল প্রস্তুত করি সেই তারিখের জেরই দেখানো হয়। ওই সমস্ত হিসাবগুলোতে প্রদত্ত না প্রাপ্ত উল্লেখ থাকে না, সেক্ষেত্রে উক্ত হিসাবগুলোতে প্রদত্ত ধরে রেওয়ামিলের ডেবিট দিকে লিখতে হবে, যেমন ভাড়া, বাট্টা, কমিশন, সুদ, এগুলো যেগুলো পাওয়া যায় না এখনও সেগুলো আমাদের ডেবিট দিকে লিখতে হবে। রেওয়ামিলে যদি গড়মিল হয় এবং উক্ত গড়মিলের ফলে যদি ক্রেডিট পাস ছোট হয় এবং ক্রেডিট পাসে যদি মূলধন দেওয়া না থাকে, তবে উক্ত গড়মিল উদ্ধৃতকে অনিশ্চিত হিসাব না লিখে মূলধন হিসাবে লেখা যেতে পারে, কারণ প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন থাকে, মূলধন থাকে, কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে না। সেজন্য মূলধন যদি না দেওয়া থাকে তাহলে আমরা যদি রেওয়ামিলে গড়মিল দেখা যায় ক্রেডিট পাস বা ডেবিট পাসে কোনো মূলধন দেওয়া না থাকে, তবে উক্ত গড়মিল উদ্ধৃতকে অনিশ্চিত হিসাব না লিখে মূলধন হিসাবে লিখতে হবে। বিক্রয় খতিয়ানে উদ্ধৃতকে দেনাদার হিসাব ধরে ডেবিট করতে হবে। বিক্রয় খতিয়ান যেগুলো আছে সেগুলো হচ্ছে দেনাদার হিসাবে, মানে টাকা পাবো আমরা, আর ক্রয় খতিয়ানে উদ্ধৃতকে পাওনাদার হিসেবে ধরে ক্রেডিট করতে হবে। সাধারণত শিক্ষানবিশ ভাতা প্রতিষ্ঠান প্রদান করে থাকে বলে একে ডেবিট করতে হয়, আর শিক্ষানবিশ সেলামি প্রতিষ্ঠান পেয়ে থাকে বলে সেটিকে আয় ধরে ক্রেডিট করতে হয়। তো শিক্ষানবিশ ভাতা যেটা দেয়, শিক্ষানবিশ ভাতা হচ্ছে যে কেউ যদি কাজ করতে আসে শিক্ষানবিশ হিসাবে, সে যদি ভাতা দেয় কোম্পানি তাহলে সেটা কোম্পানি দেয়। আবার অনেক সময় দেখা যায় টাকা দিয়ে শিক্ষানবিশ হিসেবে কাজ করার জন্য আসে, ট্রেনিংয়ের জন্য আসে, তখন সেটাকে আয় হিসেবে ধরা হয়। সম্ভাব্য দায় ও সম্ভাব্য সম্পদ রেওয়ামিলের ভিতরে আসবে না, সম্ভাব্য দায় বা সম্ভাব্য সম্পদ যেগুলো আছে সেগুলো রেওয়ামিলে আসবে না, কারণ ওগুলো নিশ্চিত দায় বা সম্পদ নয়। সম্ভাব্য দায় সম্পদকে পদটিকা হিসাবে রেওয়ামিলের নিচে দেখাতে হয়, পদটিকা হিসাবে দেখাতে হয়। আমরা যখন এক্সাম্পলটা দেখবো তখন আমরা দেখতে পারবো। সকল প্রকার সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরও যদি রেওয়ামিলের দুই পাশে না মিলে, সেক্ষেত্রে সাময়িক সময়ের জন্য গড়মিল পরিমাণকে অনিশ্চিত হিসাব বা সাসপেন্ড অ্যাকাউন্ট ধরে রেওয়ামিলের ওই পাশে সমান করা হয়। যদি এত সতর্কতা এই জিনিসগুলো চেক করে, যে 1 থেকে 7 পর্যন্ত যেগুলো বললাম এগুলো চেক করে এগুলো সতর্ক নিয়েও যদি না মিলে, তাহলে সেটাকে কিছুক্ষণের জন্য কি টেম্পোরারিলি অনিশ্চিত হিসাব বা সাসপেন্স অ্যাকাউন্টস নামে দুই পাশে দিয়ে আমাদের মিল করে দিতে হয়। সো এখন দেখি খতিয়ানের ডেবিট উদ্ধৃতি ও ক্রেডিট উদ্ধৃতি রেওয়ামিলে অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে রেওয়ামিল প্রস্তুত কীভাবে হয়। খতিয়ানে ডেবিট উদ্ধৃতি যা রেওয়ামিলে ডেবিট দিকে বসবে, যেমন যাবতীয় সম্পদ, ভূমি, দালান কোঠা, ইজারা সম্পদ, আসবাবপত্র, যন্ত্রপাতি, বিনিয়োগ, দেনাদার হিসাব, প্রাপ্য নোট, প্রারম্ভিক মজুদ, নগদ, সুনাম ইত্যাদি আমাদের ডেবিট সাইডে বসবে। আর খতিয়ানে ক্রেডিট উদ্ধৃতি বা রেওয়ামিল ক্রেডিট দিকে বসবে, যেমন যাবতীয় দায়, পাওনাদার হিসাব, প্রদেয় নোট, মূলধন, তারপরে ব্যাংক জমা, অতিরিক্ত ঋণ, এগুলো সব আমাদের ক্রেডিট সাইডে বলবে। যাবতীয় খরচ ব্যয়, ক্রয়, মজুরি, বেতন, বিজ্ঞাপন ভাড়া, যত ব্যয় আছে সব ডেবিট দিকে বসবে, আর যত আয় আছে বা লাভ আছে, বিক্রয়, প্রাপ্ত সুদ, প্রাপ্ত বাপটা, শিক্ষানবিশ সেলামি, বিনিয়োগ সুদ, ব্যাংক জমার সুদ ইত্যাদি, এগুলো সব ক্রেডিট সাইডে বসবে। অগ্রিম খরচ,
অগ্রিম প্রদত্ত বেতন, ভাড়া, মজুরি, অগ্রিম অর্থ প্রদান এক ধরনের সম্পদ, কারণ এর দ্বারা ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে। তাই অগ্রিম যা দেওয়া হবে সবগুলো ডেবিট সাইডে বসবে। আর অনুপার্জিত আয় যেগুলো আছে, যেমন অগ্রিম ভাড়া প্রাপ্তি, যেটা আমাদের ভাড়া পাওয়ার কথা না অগ্রিম পেয়েছি, অগ্রিম পরামর্শ ফি প্রাপ্তি, এগুলো সব আমাদের আয়ের দিকে বসবে ক্রেডিট সাইডে। প্রাপ্ত আয়সমূহ, যেসব আয় আমাদের সাধারণত ব্যবসার মূল উদ্দেশ্য না অন্যভাবে পাচ্ছে, যেমন বিনিয়োগে প্রাপ্ত সুদ, বকেয়া কমিশন, ভাড়া প্রাপ্ত ভাড়া, কারণ ভবিষ্যতে এই টাকা পাওয়া যাবে বলেই এগুলো সম্পদ ধরা হয়। যে কোনো ধরনের সঞ্চিতি, যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি, দেনাদার বাট্টা সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, এগুলোকে আমরা ক্রেডিট সাইডে লিখব। বিক্রয় ফেরত, উত্তোলন, প্রদত্ত ঋণ, এগুলো ব্যয় হিসেবে, যেহেতু আমাদের এগুলোকে আমাদের ডেবিট সাইডে লিখতে হবে। আর ক্রয় ফেরত, সেটা আমাদের ক্রেডিট সাইডে লিখতে হবে, কারণ ক্রয় ফেরত দিলে আমাদের টাকা আসবে।